অনেক প্রশ্ন আসলে সৌদি আরবে রোড ক্লিনার যারা রোড ক্লিন করে আসলে তাদের কাজটা কি আজকে দেখাবো আপনাদের মানে পানির বোতল টিস্যু পেপার এইগুলো ক্লিন করাই হচ্ছে আমাদের ভলান্টিয়ার কাজ সৌদি আরবে দেখছেন এগুলো কইরা বেড়াইতো আর প্রবাসে আমরা আসলে যারা ভলান্টিয়ার কাজ করি তারা এই দেখেন কি ক্লিন করি দেখছেন আর বাংলাদেশের মানুষ তারা বলে যে আসলে আমার ছেলে বিদেশ থাকে এই করে সেই করে আমার ভাই বিদেশ থাকে আমার বাবা বিদেশ থাকে আসলে কি জানেন যারা যারা বিদেশ আছেন তারাই না জানে আসলে বিদেশ আইসা তারা কি কাজ করে প্রবাসে এতটা সুখে না হ্যাঁ আছে কিছু মানুষ আছে প্রবাসে সুখে আছে কিন্তু ভাই সকলেই সুখে না ঠিক আছে দেখছেন কি কাজ করে বেড়াই বাংলাদেশে ইন্টার পাস কইরা আইসা প্রবাসে আইসা এখন ব্যাপার টুকায় বেড়াল লাগে দেখছেন প্রবাসে আইসা ঢাকার ফুটপাতের গোলাপানের মতন আমরা পেপার টুকাই এখন কপাল কপাল এরাই বলে ভাই কপাল ঠিক আছে লেখাপড়া করে কিচ্ছু করতে পারি তারপরেও কিচ্ছু করার নাই এখন কি আর করার যেহেতু আইসা পড়ছি এ জায়গায় আর কিছু করার নাই ভাই এখন থাকতে হইব দাঁতে কামড় দিয়ে থাকতে হইব কিছু করার নাই আর যারাই প্রবাসে ভাই পাও ভাড়াবেন এক পা ফালানোর আগে প্রবাসে এক পা ফালানোর আগে একটু হলেও মাথায় চিন্তা ভাবনা করে ভাই প্রবাসে পা ফালাবে দেশে আছেন দেশেই ভালো আছেন প্রবাসে আইসা না দেখতে পারতেছি মা বাবার মুখ না দেখতে পারতেছি ভাই বোনের মুখ না পারতেছি তিন বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করার কি বলবো ভাই এই দুঃখ কষ্ট আর কবার নাই প্রবাসের দুঃখ কষ্ট আর কইবার নাই আমরা যে কতটা সুখে আছি একমাত্র আমরা প্রবাসীরাই জানি ঠিক আছে এই যে একটা রোজ শরীরটা খাইমা ভাই শরীরটা খাইমা কি একটা সারাটা দিন শরীরটা গামার উপরে থাকে দিন শেষে শরীরে কোনো এনার্জি থাকে না এত পরিমাণে ঘামি মনে হয় যে দিন নাও যদি হয় সারাদিনে দুই থেকে তিন লিটার পানি শরীরের ঘাম ঘাম হয়েই চলে এক পর্যায়ে যায় দেখা যায় শরীরে কোনো এনার্জি নেই ভাই এগুলো যা বলতেছি একদম বাস্তবতা কোনো মানে মিথ্যা কথার কোনো ইয়ে নেই আর আমি যা তুলি সব বাস্তবতা তুলে ধরি ভাই এই দেখেন প্রবাসে আইসা আজকে কি চাতে লই একটা পেপার টুকাই যাচ্ছে বাংলাদেশ ইন্টার পাস করে আইসা গরিবের কপাল বুঝেন ভাই এরাই বলে ভাই কপাল এগুলো কপাল লাগে ভাই কপাল আর কিছুই না কপাল সবার কপালে এই পেপার টুকানি জোড়ে না ভাই সবার কপালে এই যে টুকাইয়ের মতন ইস্কান্দে বেড়া নিয়ে ভাই পেপার টুকানি সবার কপালে একমাত্র আমাদের কপালে যাই হোক তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুখে রাখুন সকল প্রবাসী বায়ুবন্ধনকে সুখে রাখুন তার পাশাপাশি যেন আমি সুখে থাকতে পারি দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন